যে গাড়ির হামলা হয়েছে পুলিশের কি বলবেন দেখুন সারা কুচবিহার জেলা জুড়েই তো সন্ত্রাস হচ্ছে কিন্তু এই মুহূর্তে সন্ত্রাস বেশি হচ্ছে পুলিশ বিজেপির কোনো কথাই শুনছে না প্রশাসন তৃণমূলের ক্যাডার ক্যাডারের মতো কাজ করছে এই মুহূর্তে কোচবিহারের এসপি তৃণমূলের কথা শুনে চলছে যার জন্য পুলিশ ষড়যন্ত্র করছে বিজেপির বিরুদ্ধে ওনারা যদি বলে বিজেপি করেছে বিজেপি তো পুলিশকে ডেকে নিয়ে গেছিল দিনহাটায় যে ওইখানে তৃণমূল কংগ্রেসের লোক জমায়েত হচ্ছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হবে বিজেপি কর্মীদের আক্রান্ত করা হবে মারধর করা হবে এবং বাজারে ভাঙচুর করা হবে যদি বিজেপি করে থাকে বিজেপি চ্যালেঞ্জ জানিয়ে বলছি যে বিজেপি তো খবর দিয়েছিল পুলিশকে আর বিজেপি কি করে ওনাদের গাড়িকে আক্রমণ করে যখন দেখলো যে তৃণমূল দ্বারা পুলিশ আক্রান্ত হলো তখন পুলিশ ষড়যন্ত্র করে বিজেপির গায়ে দোষ চাপাচ্ছে যে তৃণমূলের তৃণমূলের এই মুহূর্তে ওরা ক্যাডারের মতো কাজ করছে যার জন্য তৃণমূলের দোষ দেখতে পাচ্ছে না সমস্ত বিজেপি করছে কিন্তু মানুষ জানে কোচবিহারের মানুষ জানে যে প্রশাসনের উপরে লেবেল তৃণমূলের ক্যাডার বাহিনীর মতো কাজ করছে এর সঙ্গে প্রশাসনের লোকেরা যে সমস্ত ঘটনা ঘটছে প্রশাসনের জন্য দায়ী তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজেপি এই কাজের মধ্যে যোগ রয়েছে বিজেপি যদি যোগ থাকে বিজেপি তো পুলিশকে খবর দিয়েছিল এবং যখন আক্রান্ত হলো পুলিশের গাড়ি তৃণমূল কংগ্রেসেই আক্রান্ত করলো আর বিজেপি নিরীহ দুইজন কর্মীকে তুলে নিয়ে আসলো এবং কেসে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এর মধ্যেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের অঙ্গা অঙ্গিভাবে জড়িত আছে তৃণমূল যে কাজটা করতে পারছে না প্রশাসন সে গিয়ে ওই কাজটা করছে